রাখলাম। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে ভালোবাসার ফাল্গুনের এবং সরস্বতী পুজো সব কিছু মিলিয়ে এই উৎসবের আমেজটা যে যাচ্ছে সেটি শুভেচ্ছা জানাই এখানে যারা উপস্থিত হয়েছেন। এবং আমরা তো ইতিমধ্যে জেনেই গেছি কেন আমরা সব একসাথ হয়েছি আমাদের সিনেমা ফ্ল্যাশব্যাক নিয়ে। আমরা সিনেমাটি শুটিং শুরু করবার আগে আপনাদের সবার সাথে দেখা করেছিলাম, সেই সৌভাগ্য হয়েছিল এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এসেছিলেন। শুটিং শেষ করার পরে আবারও একসাথে হয়েছে, সো এটি আসলে অনেক ভালো লাগার একটা বিষয় কারণ আপনারা শুরু থেকেই আমাদের সাথে আছেন, আপনারা যারা রেসপেক্টেড জার্নালিস্টরা যারা এসেছেন। আর আমাদের ফ্ল্যাশব্যাক এই টিম আমার কাছে মনে হয় যে আসলে ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিম আই হ্যাভ এভার গট, কারণ প্রথমেই যে মানুষটির কথা বলতে হয়, যে মানুষটির নামটি শুনে আমি প্রথমেই একবারকে বলে দিয়েছিলাম যে ইয়েস আই ওয়ান্ট টু ডু দিস ফিল্ম, সে আর কেউ নয়, সেটি হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি কৌশিক গাঙ্গুলি স্যার। একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষ যিনি প্রচন্ড ভালো একজন অভিনেতা, তার সাথে সাথে প্রচন্ড ভালো একজন নির্মাতা এবং তার সাথে সাথে খুব ভালো একজন মানুষ। এই ব্যক্তি মানুষটাকে দেখবার সুযোগ হয়েছে আমার ফ্ল্যাশব্যাকের মাধ্যমে, যদিও তার নির্মাণ আমরা অনেক দেখেছি এবং এত সাকসেসফুল সব প্রজেক্ট, এত চমৎকার সব প্রজেক্ট এবং তার অ্যাক্টিং নিয়ে তো আসলে বলার অপেক্ষা রাখে না। তো সেখান থেকে এই মানুষটির সাথে যখন আমার শুটিং শুরু হয়, যখন সেই এক্সপিরিয়েন্সটা আমি নেই, এটা আমার জন্য আসলে লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স, কারণ যেটি সৌরভদা বলছিলেন যে আসলে উনি নিজেই একটা ইনস্টিটিউশন, আর অ্যাজ এন ইনস্ট্রাক্টর উনি আমাদেরকে যেভাবে গাইড করেছেন, থ্যাংক ইউ সো মাচ স্যার, কারণ এরকম একজন মানুষের সান্নিধ্য পাওয়া আসলে অ্যাক্টিং এর ক্ষেত্রে এটা বিশাল বড়। সাইকোলজিক্যাল থ্রিলার সেই জন্য বেশি কিছু বলা যায় না, তবে সেই যা যা দরকার আর কি, যা যা আছে ছবিতে সেইগুলো স্নিপেটস হালকা হালকা করে আছে টিজারে, সেটা নিশ্চয়ই সবাই দেখেছে এবং সবাই নিজের মতো করে একটা গল্প ভাবার চেষ্টা করছে। তো সেটাই অ্যাকচুয়ালি টিজারের, সেটাই মানুষের কাছে সেটাই পৌঁছে দেওয়ার একটা আমাদের তাগিদ থাকে যে নিজের মতো ভাবতে থাকো যতক্ষণ না ছবিটা বেরোচ্ছে। আই এম অনার্ড, আই এম ভেরি প্রিভিলেজড, বুবলি ওপার বাংলায় বাংলাদেশের খুব নাম করা একজন হিরোইন, একজন অ্যাক্টর, এবং সে এই পারে এসে তার প্রথম ছবির নায়ক, আমি সত্যি প্রচণ্ড ভালো লাগছে এইটা ভেবে, এবং অবভিয়াসলি ওর সঙ্গে কাজ করে আরও বেশি ভালো লাগছে বিকজ শি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং অ্যাক্টর, ওর সঙ্গে কাজ করার পর বুঝেছি এবং খুব ভালো লেগেছে, খুব ভালো কেমিস্ট্রি যেটা ফুটে উঠেছে পর্দায়। এবার বাকিটা পুরো জনতার হাত। সেটা আমি বলবো না, সে তো টিজারে যেরকম দেখতে পাবে সেরকম। কিছুদিন আগে অন্য একটা ছবিরও টিজার লঞ্চ হয়েছে তোমরা জানো, কাজে টিজার লঞ্চ ছবিটার একটা স্বাদ দেয়, একটা ভাবনা দেয় পরিচালক যেভাবে বলতে চাইছেন। এই ছবির ক্ষেত্রে স্পষ্ট বলবো রশিদ রাহা যিনি পরিচালক, তিনি একরকমভাবে ভেবে ছবিটা করেছেন এবং সেগুলো সব টুকরো টুকরো ভাবনার একটা কোলাজ, সেইটা একজন অভিনেতার পক্ষে সরাসরি বলা খুব কঠিন যে ছবিটার কী আকার নেবে, কী চেহারা নেবে, কী তার আঙ্গিক দাঁড়াবে, এটা একমাত্র পরিচালক সঠিক উত্তর দিতে পারবেন। আমি এইটুকুনি বলতে পারি এই অভিনয়টা করতে গিয়ে, এই চরিত্রটা করতে গিয়ে একটা খুব সুন্দর সময় কেটেছি এবং খুব মন দিয়ে আমি আমার কাজটা করেছি। এটা বাংলাদেশের অভিনেত্রীদের সাথে আমার হ্যাট্রিক, জয়ার সাথে আমি একাধিকবার কাজ করেছি, তারপর তাসনিয়ার সাথে কাজ করেছি, এবারে বুবলির সাথে। বুবলি বাংলাদেশের খুব বিখ্যাত একজন অভিনেত্রী, অত্যন্ত কর্মঠ, অত্যন্ত ভদ্র এক মানুষ, আমি তার কাছে যা সম্মান পেয়েছি আমি চিরকাল মনে রাখব এবং ওর সৌজন্যবোধ আমাকে খুব মুগ্ধ করেছে, ততদিক মুগ্ধ করেছে ওর পরিশ্রম, ও কতটা মন দিয়ে কাজ করতে পারে, এমনকি রিহার্সাল করবার সময়ও আমি ওকে যেরকম সেন্সিটিভ অবস্থায় দেখেছি, একটা স্ক্রিপ্ট পড়তে পড়তে ও যেরকম রিয়্যাক্ট করেছে, তার যদি দুভাগও পর্দায় থাকে তাহলে সবার খুব ভালো লাগবে। একদম, এবং টিজারে যেটা আমরা দেখতে পেলাম
যে একটা কালো হ্যাট পরে মানে অত্যন্ত মানে রহস্যের এলিমেন্টটা বোধহয় দর্শক তোমার চরিত্র থেকেই পাবে, একটু যদি তাও বলা যায় যে কি ভাবে একটু দেখতে চলেছে যদি একটু। তার মানে বোঝা যাচ্ছে হ্যাট পরলে রহস্য বাড়ে, তাই তো? হ্যাঁ, না না, নিতান্তই এই লোকটির পোশাকের অংশ, হ্যাটের সাথে কোনো রহস্য নেই। যদিও আমাদের সব ছোটোবেলা থেকে কিরিটি রায় থেকে শুরু করে বিভিন্ন শার্লক হোমস বা সবারই মাথা একটা করে কিছু দেখেছি আমরা, যে কারণে আমরা ভাবি সেরকম একটা ঘটনা, কিন্তু দর্শক যা যা ভাববেন, পরিচালক যেভাবে দর্শককে টিজারের মাধ্যমে ভাবাবেন, সবসময় মোটামুটি বিশ্বাস রাখবেন ছবিটা সেরকম নয়। বুবলির সাথে কাজ করা বাংলাদেশের একজন স্টার অভিনেত্রী, তার সাথে আমি কাজ করিনি। বুবলিকে বিশেষ ধন্যবাদ আমার এই হ্যাট্রিকটা করবার সুযোগ দেওয়ার জন্য। জয়া এহসান, তারপরে তাসনিয়া, তারপরে বুবলি, আমার বাংলাদেশের অভিনেত্রী ভাগ্য বেশ ভালো। এবং এখানে কাজ করতে এসে প্রতিবারের মতো, আগের বারের প্রত্যেকবারের মতো, এবারও সেই দেশের সৌজন্য বোধ, তাদের ভদ্রতা, তাদের আদব কায়দা আমাকে আবারও মুগ্ধ করেছে। এবং আমাকে একজন প্রেসে জিজ্ঞেস করলো আপনার ছবিতে কবে দেখা যাবে, আমি বললাম দেখো ভাই এটা তো বলতে পারবো না, আমার ছবিতে আমি কবে থাকবো সেটা বুঝতে পারছি না, কিন্তু এটা জানি যেদিনকে বুবলির প্রয়োজন হবে আমি যদি ফোন করি ওর সাথে আমার সেইটুকু পরিচয় বা বন্ধুত্ব হয়েছে যাতে আমি ওকে বললে পরে ও কখনো না বলবে না। হ্যাঁ, সেইখানে আমি আমাদের এপার বাংলার সমস্ত ইউনিট এবং ইন্ডাস্ট্রির তরফ থেকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আমাদের এখানে এসে এত মন দিয়ে ভালোবেসে কাজ করবার জন্য। আমি তো খুব এক্সাইটিং যে আজকে আমি খুব অপেক্ষা করতেছিলাম যে আমার সিনেমার শ্যুটটা কবে শেষ হবে, কবে আমার টিজার আসবে। এরপরে আসলে আজকে টিজার ওপেন হয়ে গেলে সেই দিনের অপেক্ষা করব যেদিন আমরা ছবিটা বড় স্ক্রিনে দেখব, এবং সেই সাথে আমাদের একটা সুন্দর যাত্রা শুরু হলো এবং আশা করি যে কন্টিনিউয়াসলি এখানে সিনেমা বানাতে পারবো। আপনার ছবিতে পরিচালক কৌশিক গাঙ্গুলী নিছেন, তারপরে সৌরভ রয়েছেন, তাদের নেওয়ার কারণটা কি ছিল? আসলে আমরা যখন আমাদের যে মূল চরিত্র, মূল প্রোটাগনিস্ট কৌশিক গাঙ্গুলী, তো আমাদের গল্প যখন প্রথম তৈরি হয় তো আমাদের মূল মাথায় প্ল্যানই ছিল যে আসলে তাকেই যাচ্ছিলো, তাকে ছাড়া অন্য কোনো প্ল্যানও হচ্ছিল না। সো দাদার সাথে একটা ভালো কাজ হয়েছে এবং আশা করি যে সামনেও আরও অনেকগুলো কাজ হবে। ছবির প্রেক্ষাপট নিয়ে যদি একটু বলুন। ছবির প্রেক্ষাপট নিয়ে আজকে তো টিজার দেখবেন, প্রেক্ষাপট নিয়ে আর কিছুই বলবো না। তো তিনটা দারুণ দারুণ লুক দেখবেন এই টিজারে এবং আশা করি যে সবার গল্পটা ভালো লাগে। ডিফারেন্ট কাইন্ড, মানে ডিফারেন্ট বলবো না, যে সবাই কমার্শিয়াল করে, অফ ট্র্যাক করে বা একটা জায়গার গল্প করে, আমি প্রত্যেকটা জিনিস একসাথে মিক্স করতে চাইছি। বুবলি তো বলতে পারেন আমার তুরুপের তাস, ঠিক আছে, কারণ আমি চাইছি যে দুই বাংলার একটা কানেকশান ক্রিয়েট হোক। সেই যাত্রাটা স্টার্ট করলাম, আমি চাই যে আরও যারা বাংলাদেশের যারা ভালো অভিনেত্রী আছে এবং অভিনেতা আছে প্রত্যেকেই আমি আমার যাত্রার সাথে সাথে তাদেরকে নিয়েও কাজ করতে চাই। বুবলির সাথে সৌরভকেই কেন বেছে নিলেন জুটি হিসেবে? আমি যখন চোখ বন্ধ করতেছিলাম তখন এই দুজনকে আমার মনে হচ্ছে খুব ভালো লাগবে দেখতে, তো আমি এই জন্যই সিনেমায় দেখাতে চাইছি আর কি।